নজির গড়ে নৌবাহিনীকে শততম জাহাজ দিল গার্ডেন রিচ। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স তাদের তৈরি করা শততম জাহাজটি তুলে দিল ভারতীয় নৌবাহিনীর হাতে। 58 বছরের পুরনো এই সংস্থা এ নিয়ে মোট 100টি জাহাজ তৈরি করে নজির গড়ল। এই সংস্থা ভারতীয় নৌসেনা, কোস্টগার্ড এবং মরিশাস কোস্টগার্ডের জন্য জাহাজ তৈরি করে থাকে। শততম জাহাজটি নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার গোপীনাথ নারায়ণের হাতে তুলে দেন রিয়ার অ্যাডমিরাল ভিকে সাক্সেনা। তিনি ওই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। শনিবার উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল ভিকে ভার্মা। তিনি আন্দামানের নাভাল কমান্ডারের কমান্ডার ইন চিফ ছিলেন। প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র। এই জাহাজ ট্যাঙ্ক, গাড়ি ও বাহিনী বহন করে নিয়ে যেতে পারবে। এগুলি থাকবে নিকোবরে। যুদ্ধজাহাজটির 216 জন সেনা বহন করার ক্ষমতা রয়েছে। এছাড়া থাকছে দেশে তৈরি 2টি CR-91 বন্দুক। GRSI-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে নৌযানটি 63 মিটার লম্বা এবং 11 মিটার চওড়া, 15 নট দ্রুততার সঙ্গে এগোনোর ক্ষমতা রয়েছে। আধুনিক ইন্টিগ্রেটেড ব্রিজ সিস্টেম সম্পন্ন জাহাজ এটি। বিগত 22 মাসে ভারতীয় নৌবাহিনীর জন্য 8টি যুদ্ধজাহাজ তৈরি করেছে GRSI।